হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সৌরভ সুইল। আমরা এই মুহূর্তে রয়েছি বদ্রীনাথের বাস স্ট্যান্ডে আর যাব মানাগ্রাম। এখন বাজে বেলা 3:30, আমরা যাচ্ছি মানাগ্রাম দেখতে, ভারতবর্ষের শেষ গ্রাম। হাই তরুণ, আচ্ছা আমরা এই সুমো নিলাম, সুমো বা বোলেরো যাই বলুন, নিলাম এই স্ট্যান্ড থেকে। ভাড়া নিচ্ছে 500 টাকা। 500 টাকা যাওয়া আসা, যাওয়া আসা। পাহাড়কে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা মানাগ্রামের স্ট্যান্ডে চলে এসেছি, দেখতে যাচ্ছি গ্রামটাকে। মানাগ্রামের যে দর্শনীয় স্থানগুলি আছে সেই স্থানগুলিতে যেতে গেলে এরকম গলির ভেতর দিয়েই কিন্তু যেতে হবে আপনাদেরও। চলুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখে নিই একবার চারপাশের সমগ্র পাহাড়টাকে, কেমন লাগে দেখতে। বাঁদিকে চলে যাচ্ছে ভীমপুল, আমরা আগে যাবো এই দিকটায়, আর একটা গুফা বাকি আছে। এদিক দিয়ে নেমে যাবো ভীমপুলের পথে। দেখুন আমরা যেই জায়গাটাতে চলে এসেছি এটাই হচ্ছে সব থেকে উঁচু জায়গা, সামনেই আছে বেদব্যাসের গুহা। আর এই যে আপনারা চায়ের দোকান দেখছেন এটা হচ্ছে ভারতের শেষ বা প্রথম চায়ের দোকান। চলুন এখান থেকে একবার দেখে নিই চারপাশটা কেমন লাগে দেখ। আপনারা যে জায়গাটি দেখছেন একেই কিন্তু বলা হয় ভারতের লাস্ট ডেস্টিনেশন। আমরা একবার দেখে নেই ভারতের শেষ গ্রাম মানাগ্রাম। চারপাশের পরিবেশটা একবার দেখুন কি সুন্দর। আর এটাই হচ্ছে শেষ মন্দির। প্রকৃতিতে বেড়াতে এসেছি অথচ প্রকৃতির রূপ রস দেখবো না, চলুন একবার পুরোটা দেখে নিই কেমন লাগে দেখতে। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন চারপাশটা পুরোটাই কিন্তু পাহাড় দিয়ে ঘেরা, আর দূরে যে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তা তো বলে বোঝানোর নয়।
এটা ব্যাসদেবের গুহা, গুহা ব্যাস গুহা। আমরা এবার চলে এসেছি ভীমপুলের দিকে, অনেকটাই নেমে এসেছি। এখান থেকে একবার দেখে নিন চারপাশের প্রকৃতিটা। আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এবার অনেকটাই নিচে নেমে এসেছি, সামনেই রয়েছে সরস্বতী নদী ও মন্দির। চলুন দেখে নেব এবার। হর হর মহাদেব। সরস্বতী গুম্পা এটা কিন্তু বেশি দূর যায়নি, এই সামনে গিয়ে শেষ হয়ে গেছে। আমাদের সময় প্রায় শেষ, দেড় ঘন্টা সময় দেওয়া হয়েছে, তা আমরা আর এগোচ্ছি না, এবার ফিরে যাব। আমি এখান থেকে আপনাদেরকে বাদ বাকিটা একবার দেখিয়ে দিচ্ছি। এবার আমরা ফিরে চলেছি আমাদের গন্তব্য ভারত সেবা সমিতির দিকে, তারপর আমরা যাব বদ্রীনাথ মন্দির। আচ্ছা, আপনারা এখানে বিভিন্ন মানের বিভিন্ন দামের সব হোটেল গেস্ট হাউস পেয়ে যাবেন, প্রচুর আছে, ওই জন্য ফোন নাম্বার দিলাম না। এছাড়া কেনাকাটার দোকানও প্রচুর আছে। আর এসবগুলো এখানেই বোনা হয়। এই যে ঢাক ঢোল পিটিয়ে যে নিয়ে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে এখানে পুজো দিয়ে আবার মন্দিরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।